News headlines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट हर जगह हिट. For trade inquiry, contact 8337800045, 0332623914, 0332623915. দিল্লিতে কৃষি ভবনে ধর্ণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে শিল্পাঞ্চল জুড়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। কোথাও রাস্তা অবরোধ করে টায়ার চালিয়ে আবার কোথাও রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে তীব্র প্রতিবাদ জানান তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে বিজেপির আমার মাটি আমার দেশ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড আসানসোলের জিটি রোডে। আসানসোল দক্ষিণে বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে হওয়া এই কর্মসূচিতে অংশ নেওয়া বিজেপির নেতা ও কর্মীরা জিটি রোডের তিনটি জায়গায় পুলিশের ব্যারিকেড ভেঙে দেয়, জানিয়ে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। বেআইনি কয়লা খনন ও চোরা চালান মামলায় অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা আদালত থেকে এখনও স্বস্তি পাননি। কয়লা মামলায় লালার আগাম জামিনের আবেদন খারিজ করেছে বাঁকুড়া জেলা আদালত। বুধবার লালার জামিনের আবেদনের শুনানি শেষে জেলা বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য তার আবেদন খারিজ করে দেন। রানীগঞ্জের বল্লভপুরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ডিওয়াইএফআই নেতৃত্ব। রাস্তা অবরোধের জেরে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে বিক্ষোভ তুলে নেন তারা। তবে অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি। আসানসোলের সালানপুরে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক পথনাটক ও কর্মশালার আয়োজন করা হয়। সালানপুর থানার অন্তর্গত হিন্দুস্তান কেবলসের এক সরকারি ইংরেজ মাধ্যম বিদ্যালয় ও আছড়ার রায় বলরাম বালিকা বিদ্যালয়ে এটা কি ঠিক নামক একটি সচেতনতামূলক নাটক পরিদর্শন করা হয়। নাটকটি পরিদর্শন করেন কলকাতার ক ও কথা নাট্যশিল্পীরা। কিছুটা হলেও সোমবারের তুলনায় মঙ্গলবার কমেছে দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন পাঞ্চের জলাধার এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ। সোমবারের তুলনায় মাইথন থেকে 20,000 কিউসেক কম জল ছাড়া হয়েছে। যদিও মাইথন ও পাঞ্চেতে এদিনও হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে ডিভিসি কর্তৃপক্ষ জানাচ্ছেন। দুর্গাপূজা উপলক্ষে মালিয়া মেমোরিয়াল সোসাইটি এবং ইনারভিল ক্লাব অফ কলকাতা মেট্রোপলিটনের যৌথ উদ্যোগে রানীগঞ্জের রাজবাড়িতে বস্ত্র বিতরণ করা হয়। এদিন প্রায় 500 জন মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। নিউজ হেডলাইন্স স্পন্সর্ড বাই বিএসটি ইনফ্রাটেক লিমিটেড। বিএসটিএল পাইপস অ্যাভেলেবল ইন রাউন্ড, স্কোয়ার এন্ড রেকট্যাঙ্গল শেপস। 15 বছর ধরে সর্বত্র ফিট ও সর্বদাই হিট। For trade inquiry, contact 8337800045, 0332623914, 0332623915.